আসসালামু আলাইকুম, হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুড কোয়েস্ট বাই রাইন। রমজান স্পেশাল পর্বে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একই ব্যাটারে পাঁচটি ভিন্ন স্বাদের পাঁচ রকমের পাকোড়া। পাকোড়া তৈরি করতে আমি প্রথমে বেসন নিয়েছি 2 কাপ। বেসনের সাথে লবণ আর সব স্পাইসিগুলো দিয়ে ভালো করে একদম অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা একটা আঠালো ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি একটু রান্নার তেল দিয়ে দিব। গরম অবস্থায় তেলটা অবশ্যই দিতে হবে, কারণ তেলটা দেওয়ার পর একটু ক্রিস্পিও হবে আর তেল যখন আমরা ভাজব তখন তেলও কম টানবে। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা একটি আঙুল ডুবিয়ে চেক করে নিব। আঙুলটি ভালো করে কুট হয়ে গেলে বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এক্স্যাক্টলি এমন পারফেক্ট ব্যাটারই পাকোড়ার জন্য দরকার। ব্যাটার আমার রেডি, এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। আর সে ফাঁকে আমি মরিচগুলো মাঝখানে কেটে বিচিগুলো বের করে নিব। এরপর আমি বেগুনটাকে লম্বা আকৃতি করে কেটে একটু লবণ আর পানি দিয়ে কষলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে মাঝখানে কেটে কুসুমটা বের করে নিব। তারপর নিয়েছি একটি পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি মাঝখানে কেটে নিব। পেঁয়াজটা আমি রিং করে না কেটে এইভাবে একটু বাটির মতো করে নিয়েছি, ভিতরের পেঁয়াজটাও বের করে ফেলছি। তারপর একটা টমেটো নিয়েছি, টমেটোকে বিচিগুলো বের করে ফেলেছি। এখন আমি এগুলার জন্য পুর তৈরি করব। ডিমের কুসুম আর আলু একসাথে মিক্স করে পেঁয়াজ 5 ফোড়ন, জিরা গুঁড়া সব মশলা দিয়ে আর 3টি শুকনো মরিচ নিয়েছি, একটু টেলে নিয়েছি আমি, আর ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি পুরগুলা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলার ভিতরে পুরগুলা দিয়ে দিতে হবে, তারপর মরিচের ভিতরে এভাবে দিয়ে দিতে হবে। তারপর এভাবে করে পেঁয়াজ টমেটো সবগুলার ভিতরে এই পুরটা দিয়ে দিব। এখন সবগুলোর মধ্যে আমার পুর দেওয়া হয়ে গেছে, এখন ভাজার পালা। ভাজার জন্য আমি এখন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করার জন্য আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি। দেখুন এখন লবণ ছিটার পরে একটু ভুটভুট শব্দ হচ্ছে, তাহলে বুঝে নেবেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে দিব, একটি একটি করে প্রতিটা আইটেমই আমি দিয়ে দিব। এভাবে করে সবগুলা ভেজে নিব। দেখলেন তো আমি কিন্তু একই ব্যাটার দিয়ে সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। ঠিক আছে, আমার এই পাকোড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটি লাইক আর কমেন্ট আর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। রোজার মাস সবাই সহজ কাটুক, ভালো কাটুক এবং রান্নাবান্না সহজ হয়ে যাক, কারণ রান্নাতে সহজ হয় উচিত, তাই না? আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন সবাই, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।